নমস্কার, আমি রেশমি বলছি। রেশমিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে রাজস্থানের অত্যন্ত একটি জনপ্রিয় খাবারের রেসিপি শেয়ার করব, চিল্লা। লোভনীয় রান্নার নানান রকম রেসিপি নিয়মিত পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু ভুলবেন না। চিল্লা সাধারণত বেসন দিয়ে তৈরি হয়, তো আমি মুগ ডাল দিয়ে তৈরি করব। 250 গ্রাম মুগ ডাল এখানে 6-7 ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর আমি নুন দিয়ে মুগ ডালটা মিক্সিতে বেটে নেব। আমি মুগ ডালের পেস্ট তৈরি করে নিয়েছি, একটু একটু দানা থাকলেও কোনো ক্ষতি নেই, এই সামান্য একটু দানা মতো আমি রেখে দিয়েছি। এইবার 2 চা চামচ সাদা তেল আমি ফ্রাইং প্যানে গরম করে নিলাম, ছড়িয়ে দিয়েছি তেলটা পুরো প্যানের মধ্যে, এক হাতা করে দিয়ে দিচ্ছি, আরেক হাতা দিচ্ছি, দিয়ে এবার রুটির মতন গোল করে দেব, যতটা সম্ভব পাতলা করার ঘুরিয়ে করে দিচ্ছি। খুব মিহি করে পেঁয়াজ কাটতে হবে, 2টো বড় পেঁয়াজ আমি মিহি করে কেটে নিয়েছি, এই ওপরে ছড়িয়ে দেবো একটু বেশি পরিমাণে। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিচ্ছি, চারটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, অল্প করে ছড়িয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি, এবার চিল্লা ভাজার জন্য ফ্লেম একদম আমি লোতে রাখবো। এবার আমি উল্টে দিচ্ছি, রং দেখেই বোঝা যাচ্ছে সুন্দর নিচটা ভাজা হয়েছে, ঠিক উল্টো পিঠেও ভালো করে ভাজতে হবে। লো ফ্লেমে 2 পিঠি 10 মিনিট ধরে ভাজতে হবে, তবেই কিন্তু সম্পূর্ণ হবে। আর যেহেতু এটা রাজস্থানের একটি ট্র্যাডিশনাল খাবার, তার জন্য 2 রকম চাটনি আমি তৈরি করেছি। একটা হচ্ছে শুকনো লঙ্কা, ভিনিগার, লেবুর রস অথবা ভিনিগার যে কোনো একটা দিয়ে শুকনো লঙ্কা ভিজিয়ে রাখতে হবে, রসুন 2 কোয়া, নুন সামান্য দিয়ে বেটে একটা চাটনি তৈরি করা হয়েছে। আর একটাতে 1 আঁটি ধনে পাতা, তেঁতুল 2 চা চামচ তেঁতুলের কাত, সামান্য সর্ষের তেল গরম করে দিতে হবে, 1 চা চামচ হলেই হবে, 1/4 চা চামচ নুন, 1টা কাঁচা লঙ্কা, এই সব কিছু মিক্সিতে ভালো করে পেস্ট করে চাটনি তৈরি হবে। এই 2টো চাটনির রেসিপি আমার ভিডিও ডেসক্রিপশানে লেখা থাকবে, সেইটা দেখে নিলেই হবে। তো সুতরাং পরিবেশন করতে হবে কিন্তু এই 2টো চাটনি সমেত। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, পছন্দ হলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।